Hello friends, welcome to Saurabh Omniverse YouTube channel. Today I will discuss about some short question from Robinson Crusoe. So Robinson Crusoe first question boleche, how many chapters are there in the novel Robinson Crusoe? Robinson Crusoe te kotogulo chapter ache? Next question boleche, when was it first published? Ar kokhon eta prothom bar prokashito hoyechilo? তো উত্তর কি হয়ে যাচ্ছে, দ্য নোবেল রবিনসন ক্রুশো রিটেন বাই ড্যানিয়েল ডিফো ওয়াজ ফার্স্ট পাবলিশড অন 25th April 1719। তাহলে রবিনসন ক্রুশো যেটি ড্যানিয়েল ডিফো লিখেছিলেন সেটা 25শে এপ্রিল 1719 সালে প্রকাশিত হয়েছিল। ইট হ্যাজ 31 চ্যাপ্টার্স, এটাতে 31টি চ্যাপ্টার আছে, অল হ্যাভিং আ নেম সেপারেট টাইটেল, আর প্রতিটি চ্যাপ্টার সেপারেট টাইটেল দেওয়া আছে। নেক্সট কোশ্চেন বলছে, হোয়েন অ্যান্ড হোয়্যার রবিনসন ক্রুশো ওয়াজ বর্ন, কোথায় এবং কবে রবিনসন ক্রুশো জন্মগ্রহণ করেছিলেন? রবিনসন ক্রুশো দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি টেলস আস দ্যাট হি ওয়াজ বর্ন ইন 1632 ইন দ্য সিটি অফ ইয়র্ক, ইংল্যান্ড। রবিনসন ক্রুশো এই গল্পের ন্যারেটর, তিনি আমাদেরকে জানাচ্ছেন যে তিনি ইংল্যান্ডের ইয়র্ক শহরে 1632 সালে জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট কোশ্চেন বলেছে, হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ রবিনসন ক্রুশো, রবিনসন ক্রুশোর প্রকৃত নাম কী বা আসল নাম কী? দ্য রিয়েল নেম অফ রবিনসন ক্রুশো ওয়াজ রবিনসন ক্রুজেনার, রবিনসন ক্রুশোর প্রকৃত নাম হলো রবিনসন ক্রুজেনার। আসলে রবিনসন ক্রুশোর বন্ধুরা এবং পাড়া প্রতিবেশীরা যেহেতু তার ক্রুজেনার নামটিকে প্রোনাউন্স করতে পারতো না, তাই তারা তার নাম করে দিয়েছিল ক্রুশো, সেখান থেকেই নাম হয়ে গেছে রবিনসন ক্রুশো। নেক্সট কোশ্চেন বলছে, হোয়াট ডাজ রবিনসন ক্রুশো ইনফর্ম অ্যাবাউট হিজ সিবলিংস, রবিনসন ক্রুশো তার সিবলিংস ভাই বোন সম্বন্ধে কী জানাচ্ছেন? এখানে বলে রাখি, রবিনসন ক্রুশোর কোনো বোন নেই, তার দুই ভাই আছেন। রবিনসন ক্রুশো ইনফর্মস দ্যাট হি ওয়াজ দ্য থার্ড সন, রবিনসন ক্রুশো জানাচ্ছেন যে তিনি হলেন বাবা মার তৃতীয় সন্তান। হিজ ওল্ডেস্ট ব্রাদার ওয়াজ কিল্ড ইন আ ওয়্যার, তার বড় ভাই একটা যুদ্ধে গিয়ে মারা গিয়েছে। অ্যান্ড দ্য নেক্সট সন সিম্পলি ডিসঅ্যাপিয়ার্ড, আর তার মেজদা কোথায় হারিয়ে গেছে সেই সম্বন্ধে তিনি কিছুই জানেন না। নেক্সট কোশ্চেন বলছে, মেনশন দ্য ফেমাস সেইং অফ ক্রুশোস ফাদার হু ফরবেড ক্রুশো টু গো আউটসাইড হোম। তাহলে মেনশন করতে বলেছে ক্রুশোর বাবা ক্রুশোকে বাইরে যেতে মানা করেছিল কেন, বাড়ির বাইরে যেতে, সেই সমুদ্রে যেতে মানা করেছিল কেন। ক্রুশোস ফাদার লেকচার ক্রুশো আপন দ্য ইম্পর্টেন্স অফ স্টেইং হোম অ্যান্ড বিং কন্টেন্ট উইথ হিজ মিডল স্টেশন ইন লাইফ, ক্রুশোর বাবা ক্রুশোকে জানিয়েছিল ইম্পর্টেন্স অফ স্টেইং হোম, বাড়িতে থাকার গুরুত্বটা এবং মিডল ক্লাসদের জীবনটা সম্বন্ধে জানিয়েছিল। হি মেনটেন্ড দ্যাট দ্য মিডল স্টেশন হ্যাড দ্য ফিউয়েস্ট ডিজাস্টার্স অ্যান্ড ওয়াজ নট এক্সপোজ টু সো মেনি ভিসিটিউডস অ্যাজ দ্য হায়ার অর লোয়ার পার্ট অফ ম্যানকাইন্ড। রবিনসন ক্রুশোর বাবা রবিনসন ক্রুশোকে জানিয়েছিলেন যে মিডল ক্লাস পরিবাররাই সবচেয়ে ভালো থাকে, কেন তারা যেমন উচ্চস্থানও অধিকার করে না, তেমন দারিদ্রিক স্থানও অধিকার করে না, তারা মিডল ক্লাস হিসেবে খুবই ভালো থাকে। এটি রবিনসনের ক্রুশো বাবা রবিনসন ক্রুশোকে বুঝিয়েছিলেন। নেক্সট কোশ্চেন বলেছে, ইন হুইচ ইয়ার ক্রুশো এম্বার্কড আ শিপ উইথআউট হিজ প্যারেন্টস নলেজ, কোন ইয়ারে রবিনসন ক্রুশো তার বাবা মাকে না জানিয়ে জাহাজে চড়ে উঠেছিল, অর্থাৎ লন্ডনে যাওয়ার জন্য যে জাহাজে উঠে পড়েছিল কোন ইয়ারে? হোয়াট ওয়াজ হিজ এজ দেন, তখন তার বয়স কত ছিল? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে, হোয়েন রবিনসন ক্রুশো ওয়াজ 19, যখন রবিনসন ক্রুশো মাত্র 19 বছরের ছিল, অন দ্য 1st of September ইন 1651 হি জয়েন্ড আ ফ্রেন্ড অন আ শিপ বাউন্ড ফর লন্ডন উইথআউট কনসাল্টিং আইদার হিজ ফাদার অর মাদার। যখন রবিনসন ক্রুশো মাত্র 19 বছরের বয়সী ছিল, তখন 1651 সালে সেপ্টেম্বর মাসেতে সে
তার বন্ধুর সাথে একটি জাহাজে উঠে পড়েছিল, যেই জাহাজটি লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছিল উইথাউট কনসাল্টিং আইদার হিজ ফাদার অর মাদার, যেটা সে তার বাবা কিংবা মায়ের সাথে আলোচনা না করেই চলে গিয়েছিল। অর্থাৎ রবিনসন ক্রুশো তার বন্ধুর সাথে কথাবার্তা বলে সেই দিনই পাড়ি না পৌঁছে ডাইরেক্ট লন্ডনের উদ্দেশ্যে যে জাহাজ যাচ্ছিল সেই জাহাজে উঠে পড়েছিল। নেক্সট কোশ্চেন বলছে, হোয়াট ওয়াজ দ্য ইমিডিয়েট এক্সপিরিয়েন্স অফ ক্রুশো আফটার এম্বার্কিং দ্য শিপ বাউন্ড ফর লন্ডন ফর দ্য ফার্স্ট টাইম ইন হিজ লাইফ? কী ছিল রবিনসন ক্রুশোর এক্সপিরিয়েন্স, কেননা সে ছিল, সে প্রথমবারের জন্য জাহাজে করে লন্ডনে যাচ্ছিল ফর দ্য ফার্স্ট টাইম ইন হিজ লাইফ। আসলে রবিনসন ক্রুশো প্রথমবারই তখন জাহাজে উঠেছিল, তো তার এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল? অলমোস্ট ইমিডিয়েটলি দ্য উইন্ড বিগ্যান টু ব্লো অ্যান্ড সরি ব্লাউ ব্লো বিগ্যান টু ব্লো অ্যান্ড দ্য সি টু রাইজ ইন আ মোস্ট ফ্রাইটফুল ম্যানার, রবিনসন ক্রুশো হু হ্যাড নেভার বিন টু সি বিফোর স দিস অ্যাজ আ সিং দ্যাট হি ওয়াজ জাস্টলি ওভারটেকেন বাই দ্য জাজমেন্ট অফ হ্যাভেন ফর হিজ উইক লিভিং অফ হিজ ফাদার্স হাউস উইথাউট লেটিং এনি ওয়ান নো। অর্থাৎ রবিনসন ক্রুশো প্রথমবারের জন্য সেই জাহাজে চড়ে উঠেছিল, আর যেখানে একটা উইন্ড বা ঝোড়ো বাতাস তাদের দিকে এগিয়ে আসছিল, এবং রবিনসন ক্রুশো এই সময় ভাবছিল তার বাবার কথাটা শোনাই উচিত ছিল এবং নিজের জাজমেন্টটা না নিয়ে বাবা মায়ের জাজমেন্টটা নেওয়াই উচিত ছিল। তখন সে ঈশ্বরের নাম জপ করতে লাগছিল আর ভাবছিল যে বাড়িতে থাকলেই এবং বাবার কথাটা শুনলেই সে ভালো কাজ করত। নেক্সট কোশ্চেন বলেছে যে, হোয়াট ডিড ক্রুশো ডু হোয়েন হি মেট উইথ দ্য স্টর্ম ফর দ্য ফার্স্ট টাইম ইন চ্যাপ্টার ওয়ান অফ রবিনসন ক্রুশো? রবিনসন ক্রুশো কী করেছিল যখন সে প্রথমবার সেই ঝড়ের মুখে সামিল হয়েছিল? কেননা রবিনসন ক্রুশোর এটা ফার্স্ট টাইম ঝড়ের মুখে সামিল হওয়া, তখন রবিনসন ক্রুশো কী করেছিল? হি ওয়াজ সো ফ্রাইটেন্ড, সে খুবই ভয় পেয়ে গেছিলো, দ্যাট হি মেড দ্য প্রমিস, কেন সে কথা দিয়ে এসেছিল, ইফ ইট উড প্লিজ গড হিয়ার টু স্পেয়ার মাই লাইফ ইন দিস ওয়ান ভয়েজ, ইফ এভার আই গট ওয়ান্স মাই ফুট আপন ড্রাই ল্যান্ড এগেন আই উড গো ডিরেক্টলি হোম টু মাই ফাদার অ্যান্ড নেভার সেট ইট ইন টু আ শিপ এগেন হোয়াইল আই লিভ। তখন সে প্রতিজ্ঞা করেছিল যে যদি এবারের মতো সে বেঁচে যায় এবং সেই ভয়েস থেকে, দীর্ঘ যাত্রা থেকে সে যদি উদ্ধার পায় এবং বাড়ি পৌঁছতে পারে, সে আর কোনো দিনও এই সমুদ্র যাত্রা করবে না, এরকমই সে কথা দিয়েছিল, কিন্তু আদেও সে এটি পালন করেনি। নেক্সট কোশ্চেন বলছে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য প্লেস ভ্যার হি শিপ অফ রবিনসন ক্রুশো বিকেম স্ট্যান্ড স্টিল ইন চ্যাপ্টার ওয়ান অফ রবিনসন ক্রুশো? তাহলে কোন জায়গাতে বা কোন প্লেসেতে তাদের শিপটা স্ট্যান্ড করেছিল রবিনসন ক্রুশো গল্পে চ্যাপ্টার ওয়ানেতে? অ্যাজ দে নেয়ার্ড আ প্লেস কল্ড ইয়ারমাউথ রোডস, আর যেটা তারা ছিল ইয়ারমাউথ রোডের কিছুটা পাশেতে, দ্য ওয়েন সিজ টু ব্লো অ্যান্ড দাস দে ওয়্যার স্টিল্ড ফর 8 ডেইজ, আর তারা ছিল ইয়ারমাউথ রোডের পাশেতে এবং যেখানে তারা ঝড়ের মুখোমুখি হয়েছিল এবং সেখানেতে তারা 8 দিন ওই অবস্থায় আটকে পড়েছিল। নেক্সট কোশ্চেন বলছে যে, হাউ ওয়াজ দ্য স্টর্ম নেয়ার ইয়ারমাউথ? স্টর্মটা, সেই ঝড়টা কীরকম ছিল সেই ইয়ারমাউথ উপকূলের ধারে তারা যখন ছিল, সেই ঝড়টা কীরকম ছিল? নেয়ার দ্য প্লেস কল্ড ইয়ারমাউথ আফটার 8 ডেইজ দ্য উইন্ডস ডিড বিগিন টু ব্লো দ্য শিপ ইমিডিয়েটলি এনকাউন্টার্ড আ স্টর্ম
much more violent than the earlier one. Even the most experienced sailors were down on their keenness praying. The storm continued with such fury that the seamen acknowledged that they had never known a worse one. তাহলে যখন সেই এয়ারমাউথ উপকূলের ধারে তারা 8 দিন ওই অবস্থায় আটকে ছিল, তখন তাদের শিপের মধ্যে শিপটা ইমিডিয়েটলি এনকাউন্টার্ড হয়ে গেছিলো, ইমিডিয়েটলি ধ্বংস হয়ে গেছিলো ওই ঝড়ের প্রভাবে, এবং তাদের মধ্যে যে সবচেয়ে বিখ্যাত এবং অভিজ্ঞ সেলর ছিল, তিনিও প্রে করছিলেন, ভগবানের কাছে প্রে করছিলেন যাতে এই ঝড় থেকে মুক্তি পায়। আর স্টর্মটা, এই ঝড়টা কন্টিনিউ হয়ে যাচ্ছিল এবং সেটা ধীরে ধীরে আরও তার গতি নিচ্ছিল, এবং সেই সময় তা ওই জাহাজের যে ক্যাপ্টেন ছিলেন তিনি বললেন যে এই ঝড়টা তো বলতে গেলে কমই ঝড়, কেননা এর থেকেও খারাপ ঝড় তারা মোকাবিলা করেছে এবং এর থেকে খারাপ ঝড় তারা দেখেছে, কিন্তু রবিনসন ক্রুশোর কাছে এটা প্রথম ঝড়, তাই মনে করছে সে এইটাই সবচেয়ে ভয়ানক ঝড়। নেক্সট কোশ্চেন বলেছে, হু অ্যাডভাইস ক্রুশো নট টু বি আ সি ফেয়ারিং ম্যান, কে রবিনসন ক্রুশোকে বলেছিল সমুদ্রের জন্য ঘোরাঘুরি না করতে, অর্থাৎ সমুদ্রে বারবার যাতায়াত না করতে, কে রবিনসন ক্রুশোকে কমেন্ট করেছিল? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে, দ্য শিপ দ্যাট ফাউন্ডার্ড ওয়াজ ওন্ড বাই দ্য ফাদার অফ ক্রুশোস ফ্রেন্ড হোয়েন হি কেম টু নো অ্যাবাউট ক্রুশো স্টোরি দ্যাট হিজ ফাদার হ্যাড ফরবেড হিম টু গো অ্যাব্রড, হি অ্যাডভাইস ক্রুশো নট টু বি আ সি ফেয়ারিং ম্যান অ্যান্ড হি ওয়ার্নড ক্রুশো again that you will meet with nothing but disasters and disappointments if he did not go back to his father's house. তাহলে ওই জাহাজটা যিনি তৈরি করেছিলেন, ফাউন্ডার ছিলেন, ওই জাহাজের যে মালিক ছিলেন, যিনি রবিনসন ক্রুশোর বাবার বন্ধু ছিলেন, তিনি জানতে যখন জানতে পেরেছিলেন যে রবিনসন ক্রুশো তার বাবাকে না জানিয়ে এবং তার বাবা মানা করার সত্ত্বেও এখানে সে চলে এসেছে বাবা মায়ের অনুমতি ছাড়া, তখন তিনি রবিনসন ক্রুশোকে মানা করেছিলেন এবং তিনি তাকে ওয়ার্ন করেছিলেন, তাকে আগাম সতর্কবার্তা দিয়েছিলেন যে এই সমুদ্র যাত্রা ছেড়ে সে যাতে তার বাবার কাছে বাড়ি ফিরে যায়। নেক্সট কোশ্চেন বলেছে, হু ওয়াজ দ্য রিয়েল লাইফ অ্যাডভেঞ্চারার অন হুম দ্য ক্যারেক্টার অফ রবিনসন ক্রুশো ওয়াজ মডেলড বাই ড্যানিয়েল ডিফো। ড্যানিয়েল ডিফো, এই যে রবিনসন ক্রুশো নোভেলটি লিখেছিলেন, তিনি এখানে রবিনসন ক্রুশো ক্যারেক্টারটি কার ওপরে বেস করে, কাকে মডেল বানিয়ে তৈরি করেছিলেন, অর্থাৎ বাস্তব জীবনে কে ছিল? দ্য ইম্পিটাস ফর দ্য আইডিয়া ফর রবিনসন ক্রুশো কেম টু ডিফো ফ্রম হিজ রিডিং অফ দ্য অ্যাকাউন্ট অফ আ ম্যান নেমড আলেকজান্ডার সেলকিক হু ইন আ ফিট অফ অ্যাঙ্গার হ্যাড হিমসেলফ পুট অ্যাশোর অন আ ডেজার্টেড আইল্যান্ড। তাহলে বাস্তব জীবনে রবিনসন ক্রুশোর গল্পটি তৈরি হয়েছিল আলেকজান্ডার সেলকিকের জীবনের ওপর বেস করে, যিনি প্রকৃতপক্ষে এই ডেজার্টেড আইল্যান্ডে গিয়ে ফেঁসে গিয়েছিলেন এবং তার লাইফটা এইভাবেই কেটেছিল। নেক্সট কোশ্চেন বলছে, হোয়াই ডিড ক্রুশো গো টু লন্ডন ইনস্টেড অফ রিটার্নিং হোম, কেন রবিনসন ক্রুশো বাড়ি না ফিরে গিয়ে লন্ডনে চলে গিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে, ইন দ্য সেকেন্ড চ্যাপ্টার ক্রুশো হ্যাভিং সাম মানি ইন হিজ পকেটস ডিসাইডেড to travel to London by land. His decision was based partly on the fact that he was assumed to go home and face his parents and that his neighbors might laugh at him. In London, he became more and more reluctant to go home and soon put all notion of returning out of his mind. তাহলে সেকেন্ড চ্যাপ্টারতে রবিনসন ক্রুশো ঠিক করেছে, অর্থাৎ রবিনসন ক্রুশো জানাচ্ছেন যে তিনি লন্ডনে ফিরে গিয়েছিলেন তার কারণ একটাই, সেই সময় রবিনসন ক্রুশোর কাছে কিছু
পকেট মানি ছিল, কিছু মানি ছিল, তাই সে ঠিক করেছিল লন্ডনেতে গিয়ে লন্ডনের ল্যান্ডেতে ঘুরে ঘুরে দেখবে। অন্যদিকে সে যদি বাড়ি ফিরে আসে তখন পাড়া প্রতিবেশীরা রবিনসন ক্রুশোর দিকে তাকাবে এবং তাকে নানা প্রশ্ন করবে এবং তার বাবা মায়ের এই সম্বন্ধে নাম খারাপ হতে পারে, এই ভয়টি রবিনসন ক্রুশো পেয়েছিল। এমনকি লন্ডনে গিয়ে হি বিকেম মোর অ্যান্ড মোর রিল্যাক্ট্যান্ট টু গো হোম অ্যান্ড সুন পুট অল নোশনস অব রিটার্নিং আউট অফ হিস মাইন্ড। তবে লন্ডনে গিয়ে সে পুনরায় সেটি সম্বন্ধে, তার বাড়ি ফেরা সম্বন্ধে খুবই ভাবত এবং বাড়ি ফিরে আসার কথা তার মাথাতে ঘুরতো সব সময়ই, কিন্তু সে বাড়ি ফিরে আসেনি আর। সো ইফ ইউ লাইক দিস ভিডিও গিভ আ থামস আপ অ্যান্ড রাইট ইউর ওপিনিয়ন ইন দ্য কমেন্ট বক্স। থ্যাংক ইউ এভরিওয়ান। And don't forget to subscribe.